পাল্লায় দাড়ি মন্ত্রী অভিনব পন্থায় হল সংবর্ধনা সে সঙ্গে মিষ্টি মুখ মন্ত্রী হিসেবে মনোনীত হওয়ার পর নিজ বিধানসভা এলাকার বিভিন্ন প্রান্তে প্রায় প্রতিদিনই সংবর্ধনায় ভাসছে রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা ইতিমধ্যে মন্ত্রীকে নিয়ে উনত্রিশ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন প্রান্তে বিজয় উৎসবও সম্পন্ন হয়েছে তবে রবিবার অভিনব পদ্ধতিতে সংবর্ধিত হল মন্ত্রী বিকাশ দেববর্মা নিজ বিধানসভা এলাকার অন্তর্গত খাসিয়া মঙ্গল বাজারে এদিন দলীয় কর্মীদের সঙ্গে দেখা করতে মন্ত্রী বিকাশ এদিন মন্ত্রীকে যেভাবে সংবর্ধনা জানানো হলো তা দেখে হতবাক সকলেই মন্ত্রীকে একেবারে ভরা বাজারে দাড়িপাল্লায় বসিয়ে দিয়েছেন কর্মী সমর্থকরা তা শুধু নয় মন্ত্রী সম ওজন চুয়াত্তর কেজি লাড্ডু বাজার সহ গোটা এলাকার সাধারণ মানুষের মধ্যে বিতরণ করা হয় শুভেচ্ছা স্বরূপ গোটা বিষয়টি নিয়ে সাধারণ মানুষের মধ্যে দারুণ উদ্দীপনা তৈরি হয় এদিকে এই ঘটনায় অত্যন্ত রোমাঞ্চিত বিকাশ দেববর্মার নিজেও এমনটাই অভিমত মন্ত্রী বিকাশ দেববর্মার পাশাপাশি তিনি এদিন বরাবরের মতো আরও একবার মন্ত্রী বললেন মন্ত্রী হিসেবে নয় সাধারণ মানুষের প্রতিনিধি হিসেবে গোটা রাজ্যের সাথে সাথে নিজ বিধানসভা এলাকার সাধারণ মানুষের আর্থ সামাজিক ব্যবস্থার মান উন্নয়নে সচেষ্ট এতিয়া আমাৰ এইখিনি এই ৰীতিটো নাই কিন্তু অন্য জাগা ৰীতিতা আছে আমাৰ য'ত ৱেড আছে মিঠাই লাডু এতিয়া এইখনে এই মিঠাইটা চবকে খাওঁ অনুভৱে এতিয়া চেলিব্ৰেশ্যনৰ মতনো চেলিব্ৰেশ্যন খাচিয়া মঙ্গল এতিয়া চেলিব্ৰেশ্যন পাৰ্টিচিপেট কৰা হৈছে কি কয় খাচিয়া মঙ্গল এই ঘটনা যেমন খুশি দলের কর্মীরা তেমনি খুশি বিকাশ দেববর্মার নিচেও বলা যায় ঘরের ছেলে বিকাশকে রূপে দেখে আনন্দে আত্মহারা সেই এলাকার মানুষ বিউরো রিপোর্ট আর ই নিউজ